ইংরেজি বিষয়ের একটা টপিকস নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় টাইম টেবিল, সময়সূচি বা সময়ের তালিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোয়েশ্চেনটি তোমাদের ইংরেজি কোয়েশ্চেন পেপারের 11 নম্বরে থাকে এবং এখানে নাম্বার হচ্ছে 5। তো আমরা এখানে খুব সহজেই এই নাম্বারটা আমরা তুলতে পারবো আমাদের সময় সম্পর্কে যদি একটু ভালো ধারণা থাকে। সময় সম্পর্কে আমাদের দুটো কথা বলে রাখা দরকার। এখানে যে কাজগুলো থাকবে বা যে বিষয়গুলো থাকবে সেগুলো আসলে সময়ের উপর নির্ভর করে। তো আমরা সময়কে দুটো ভাগ করে, আমরা তোমরা জানো এতদিন আমরা বিভিন্ন ক্লাসে তোমাদের বলেছি বা তোমরা ইতিমধ্যে জানো যে সময়কে আমরা দুটো ভাগ করতে পারি, যেটা তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। এক হলো পিএম এবং আরেক হলো পিএম। যদি কাজটি দুপুর 12টার আগে হয় তাহলে সেটাকে আমরা পিএম দিয়ে প্রকাশ করি, অর্থাৎ রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা এএম দ্বারা প্রকাশ করি, এবং তারপরে অর্থাৎ দুপুর 12টার পর থেকে আবার পরবর্তী রাত 12টা পর্যন্ত আমরা পিএম দ্বারা প্রকাশ করি। এখানে এই যে টপিকসটা আছে এখানে আমাদের তিন ধরনের আলোচনার বিষয় আছে। একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল প্ল্যানস, দ্বিতীয়টা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এবং তিন নম্বরটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন টেবিল। তো এখানে আমরা যেটা আলোচনা করবো আজকে সেটা হচ্ছে ফিল ইন দ্য প্ল্যানস। তো তোমরা বোর্ডে ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমি একটা ফিল ইন দ্য প্ল্যানস লিখেছি, এবং এই ফিল ইন দ্য প্ল্যানসটা আমরা প্রথমে ভালো করে পড়ে নেব। ফিল ইন দ্য প্ল্যানসটা আমি একটু পড়ি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এখানে লেখা আছে রাতুল ইজ স্টুডেন্ট অফ ক্লাস 5, হি গেটস আপ অ্যাট ই নাম্বার দিয়ে ড্যাশ, অর্থাৎ ই নাম্বার এখানে একটা প্ল্যানস বা ফাঁকা জায়গা আছে। দেন হি ওয়াশেস হিমসেলফ, আমাদেরকে এই প্যাসেজটা যদি আমরা বাংলা বলি, বুঝতে চাই বা বলি, সেক্ষেত্রে হি গেটস আপ অ্যাট, সে ঘুম থেকে উঠে। এখন আমরা সাধারণত কখন ঘুম থেকে উঠি, এখানে কিন্তু কোনো মুখস্থ বিদ্যার প্রয়োজন নেই যে আমি 6টায় ঘুম থেকে উঠি বা 5টায় ঘুম থেকে উঠি। আমরা সাধারণত যে সময় ঘুম থেকে উঠি আমরা সেই সময়টাকে এখানে ব্যবহার করতে পারবো। আর আমি একটু আগেই বলেছি তোমাদের পিএম পিএম এর বিষয়টা, পিএমটা আমি এখানে তোমাদের সহজ করে বলছি এই জন্য যে তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, যেভাবে তোমাদের মনে থাকবে আমি সেভাবে তোমাদের বলার চেষ্টা করছি। এখানে এম অর্থাৎ হচ্ছে আমরা এম বলতেই বুঝি দুপুর 12টার আগ পর্যন্ত, আবার পিএম বলতে বুঝি দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত। তো এখানে আমরা ঘুম থেকে উঠি নিশ্চয়ই দুপুর 12টার আগে, অর্থাৎ পিএম হবে। তো আমরা যদি কখন ঘুম থেকে উঠি আমি লিখতে পারি 5 AM, আমি লিখতে পারি 6 AM, আমি লিখতে পারি 7 AM, এভাবে লিখতে পারি। দেন হি ওয়াশেস হিমসেলফ, তারপর সে হাত মুখ ধোয় বা ধৌত করে, এখানে কোনো গ্যাপ নাই, সুতরাং এটা এমনি একটা রাখবে। দেন হি টেকস হিজ ব্রেকফাস্ট, সে তার সকালের নাস্তা খায়। হ্যাঁ, তো যখন ঘুম থেকে উঠলো তার কিছুক্ষণ পর সে হাত মুখ ধোয়ার পরে হয়তো নাস্তা করবে। আমি যদি 5টায় বা 6টায় ঘুম থেকে উঠি হয়তো আমরা 8টায় নাস্তা করবো বা 10টায় নাস্তা করবো। তো আমি চেষ্টা করবো যেন টাইমটা আমাদের সিকুয়েন্স যেটা থাকে, আমাদের পর্যায়ে যেটা থাকে, মানে কাজগুলোর ধারাবাহিকতা যেন ঠিক থাকে, সেভাবে আমরা গ্যাপগুলো করে দেবো। যদি এখানে আমি দিতে পারি 8 AM, দেন আফটার ব্রেকফাস্ট মানে নাস্তা খাওয়ার পর হি স্টার্টস ফর হি স্কুল অ্যাট 10, সে তার বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়, কয়টার দিকে রওনা হয় যার যে সময় স্কুল থাকে। এখন যদি কারো স্কুল 10টায় সে রওনা করে তার স্কুল 10টার পরে হয়, কারো স্কুল যদি 9টায় শুরু হয় তাহলে সে 9টার আগে রওনা করবে। এভাবে টাইমটা আমরা পর্যায়টাকে ঠিক রাখবো, অর্থাৎ ধারাবাহিকতাটাকে ঠিক রাখবো। তাহলে আমি এখানে 8 PM আমি নাস্তা করলাম, হয়তো আমি 8:30 রওনা করলাম, আমার স্কুল হয়তো 9টায় বা 9:30 অথবা 10টায়, আমি সেভাবে টাইমটা এখানে দিই। এখানে তারপর দেখো হি রিটার্নস ফ্রম স্কুল অ্যাট 10, তারপর সে স্কুল থেকে বাসায় ফিরে। তো সাধারণত স্কুল যখন শুরু হয় তার থেকে 4 ঘন্টা পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করব। তো আমার স্কুল যদি 10টায় শুরু হয় আমার হয়তো শেষ হবে 2টায়, আমার স্কুল যদি 12টায় শুরু হয় হয়তো আমার স্কুল ছুটি হবে 4টায়, সেভাবে মেনটেন টাইমটা দিই। ঠিক আছে, তার মানে সেক্ষেত্রে কিন্তু আমি 12টাকে ক্রস করে যাচ্ছি, সেক্ষেত্রে আমার পিএম চলে আসছে। অর্থাৎ আমি যদি 2 দেই তাও 2 PM, আমি যদি এখানে 4 দেই তাহলে 4 PM, এভাবে লিখতে হবে। দেন হি গোস টু ফিল্ড, তারপর সে মাঠে যায়। মাঠে যায় বলতে কি, খেলাধুলা করতে যায় আমার মাঠে। তো মাঠে খেলাধুলা করতে গেলে আমরা নিশ্চয়ই একটু বিকালের দিকে যাই, অর্থাৎ 5 PM অথবা 4:15 PM, এভাবে আমরা সময়টা এখানে ব্যবহার করবো। টু প্লে উইথ স্ট্রেন্ট, তার বন্ধুদের সাথে খেলাধুলা।
এখন আমরা কিভাবে এর অ্যানসার করব সেটা কিন্তু আমি একটা ধারণা এখানে তোমাদের দিয়েছি। দেখো প্রথমে আমরা লিখছি অ্যানসার টু কোশ্চেন নাম্বার 11, এটা আমরা লিখব। লেখার পর দেখো এখানে কিন্তু আমি সেই নাম্বারগুলো দিয়েছি, কিন্তু পুরো প্যাসেজটা তোমাদের তুলে দেব। তাহলে এখানে আমি যে কথাগুলো যে টাইপগুলো লিখব সেগুলো আমি এখানে শুধুমাত্র বসিয়ে দিলে আমার ফিল্ডটা ব্লাঙ্ক হয়ে যাবে এবং খুব সহজেই পাঁচ নম্বর পেয়ে যাবে। তাহলে আসো আমরা যদি একটু আগে যে বিষয়গুলো বলেছি সেটা আমি যদি এখানে ব্যবহার করি অর্থাৎ অ্যান্সারটা লিখি তাহলে কেমন হয়। এ নম্বরে আমি বলেছি যদি আমি 6 AM মানে সকাল 6টায় ঘুম থেকে উঠলাম অবশ্যই নিচে একটা আন্ডারলাইন করে দিব। এরপর আসো তারপর হচ্ছে ব্রেকফাস্ট অ্যাট আমি এখানে বলেছিলাম 8 AM দিলাম 8 AM। এরপর আমি স্কুলের জন্য রওনা করলাম সেটা আমি বলতে পারি 8:30 AM। এরপর আমরা পরবর্তীতে সেটা যখন স্কুল থেকে ফিরল ওই স্কুলটা যদি তার 10টায় শুরু হয়ে থাকে তাহলে হয়তো সে ফিরবে 2 PM। এরপর সে মাটি খেলতে গেল দৈনন্দিন জীবনের সাথে মিলাই তাহলে এই সময়টাকে আমরা খুব সহজেই ব্যবহার করে আমরা এই ফিলিংটা ব্লাস্টটা খুব ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা মেসেজটাকে সুন্দর করে পড়ে সময়ের ধারাবাহিকতা রক্ষা করে আমরা এইভাবে অ্যান্সার করে দিই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা টাইম টেবিল ক্লাস 5 এর 11 নং কোয়েশ্চেনের অ্যান্সারের একটি অংশ আমরা শিখলাম। আশা করি তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং তোমরা এই ধরনের যত উদাহরণ আছে সেগুলো তোমরা বাসায় দেখবা তোমাদের বিভিন্ন বই থেকে এবং বাসায় প্র্যাকটিস করে রাখবা তোমাদের টিচারের সাথে আলোচনা করবা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।